আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব কুরবানি করা কাদের উপর আবশ্যক, এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনেরা, কুরবানি করা, আল কুরবান আর তাহরুব মিনাল্লাহ তাআলা, কুরবানি অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার কাছে যাওয়া। তো কুরবানি আপনি করবেন একমাত্র আল্লাহর জন্য, এবং এক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি কুরবানি করছেন আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে। এ বিষয়ে ফুকাহা একরামের বিভিন্ন মতামত পাওয়া যায়, তবে সবচেয়ে গ্রহণযোগ্য অধিকাংশ আলেম ওলামাদের মত হচ্ছে, কুরবানির যে সময়গুলো আছে এই কয়েকদিনের মধ্যে যদি আপনার কাছে টাকা থাকে, নেসাব পরিমাণ টাকা, যে টাকা থাকলে কুরবানি দিতে হয়, নেসাব পরিমাণ টাকা বলতে এই বছর হয়তো বা 75,000 টাকা অথবা 76,000 টাকা, মোটামুটি 21 ক্যারেট স্বর্ণের মূল্য অনুযায়ী অথবা রূপার নেসাব অনুযায়ী এই সময় নিয়মটা নির্ধারণ করা হয়েছে। এত টাকা যদি এই পরিমাণ জিনিস আপনার কাছে অতিরিক্ত থাকে, ঘরের মধ্যে অতিরিক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আপনাকে ব্যয় করতে হবে, এবং এটা কুরবানির জন্য অবশ্যই কুরবানি দিতে হবে, কুরবানি আবশ্যক। যদি অপরদিকে আপনি ঋণী হন তো ভিন্ন কথা। ঋণী হলে একটা হচ্ছে ব্যাংকের ঋণ লোন পাবে আপনার কাছে, 10 লাখ টাকা তুলছেন, তো 10 লাখ টাকা তুলে তো আর এমনি খেয়ে ফেলেন না, 10 লাখ টাকার কাজ লাগাইছেন, তো ওটা আপনাকে ওটা ঋণ ধরা হবে না। যদি এই ধরেন যে আমি 10 লাখ টাকা ঋণী, আমি কেন কোরবানি দেবো, আমার কাছে নগদ টাকা নাই, সেই দিকটা দেখলে হবে না। যদি আপনি এটা দেখেন তাহলে পৃথিবীর দেশের অধিকাংশ মানুষের কোরবানি আবশ্যক না, যারা লোন নেয় ব্যাংক থেকে, যারা বড় বড় গার্মেন্টসের মালিক, 2-3 কোটি টাকা ব্যাংক তাদের কাছে পাবে। এখন তারা যদি বলে আমি তো ঋণী, আমার কোরবানি আবশ্যক না, তাহলে তো কোরবানি দেওয়ার মাসালাই থাকবে না, বিষয়টা এমন না। ওটা হচ্ছে একটা হচ্ছে ঋণ, একটা ঋণ হচ্ছে নিজের জন্য, আর একটা ঋণ হচ্ছে উন্নতির জন্য, যেটা নিজের জন্য, নিজের চিকিৎসার জন্য ঋণ করেছি, নিজেই ঋণের তলে পড়ে গেলাম, নিজের বাড়ি ভাড়া দিতে পারছি না, এমন অবস্থা যদি হয় ওটা হচ্ছে প্রকৃতপক্ষে ঋণী। আর একটা ঋণ হচ্ছে বিলাসিতার জন্য, আরো ধনী হওয়ার জন্য, ওই ঋণের কারণে আপনাকে কুরবানি দেওয়ার যে বিধান এটা নষ্ট হবে না, ওটা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।